আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আজকে অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো যে আজকে হচ্ছে আমাদের অফিসে ইফতার পার্টি। আজকে আর কোনো কাজ দেখাবো না, আজকে আমরা ইফতারে সবাই মিলে আনন্দ করব, মজা করে একসাথে ইফতার করব, এটাই সবাইকে দেখাবো। আর দুই দিন যাবৎ আমরা কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে যে অফিস গুজগাছ নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমরা, যেহেতু ঈদের ছুটির একটা ব্যাপার স্যাপার আছে। আর অফিসে মাল সামানা তো যা যতগুলো আমাদের অর্ডার ছিল আর কি, মোটামুটি দেওয়ার চেষ্টা করছি ঈদের আগে আর কি, তো এর মাঝে এখন আর নিবে না, বাকিগুলো ঈদের পরে নিবে। তাই যেহেতু 15-16 দিন 20 দিনের একটা গ্যাপ, তো এই গ্যাপটা চাচ্ছিলাম না যা তেমন কোনো কাজ করতে আর কি, তো যতটুকু সম্ভব হয় কালকে থেকে আবার শুরু করব। তো এই রুমটা যত ময়লা আবার জন্য যতটুকু ছিল এখনও কিন্তু আছে, এখনও কিন্তু যে কম তা না। এই জিনিসপত্রগুলো আমাদের স্টোরে নিয়ে রাখতে হবে, তার আগে কী করতে হবে, আমাদের স্টোরটা একটু গুজগাছ করতে হবে, তার জন্য জিনিসপত্রগুলো এখানে রাখা। তার কালকে আবার যশোর থেকে আবার সোলার জিনিস আসছে এই বস্তায় করে, তো এই জন্য বস্তাগুলো এখানে রাখা হয়েছে আর কি। আর এইদিকে ফাইমা আর রূপায় হলো গিয়া, ফাইমা মুদি কাটতেছে, রূপায় পেঁয়াজ কাটতেছে। রূপায় হলো পেঁয়াজের মধ্যে অ্যালার্জি বলে না মানুষের, রূপায় হচ্ছে পেঁয়াজে অ্যালার্জি, ও পেঁয়াজ সহজে ধরে না, পেঁয়াজ খায়ও না, তো খুব কষ্ট করে পেঁয়াজ ছিলতেছে আর কি। দেখেন কেমন করে পেঁয়াজগুলো ধরতেছে আর কি, তো তারপর এই জন্য ওরা আমি এই কাজটা দিলাম যে ধরতে হবে তো নাকি, মেয়ে মানুষ রান্নাবাড়া করতে গেলে পেঁয়াজ ধরতে হবে, রসুন ধরতে হবে, সব কিছুই ধরতে হবে, এই জন্য ওরা পেঁয়াজটা দিলাম কাটতে। আর ফাইমা আমার কাটাকুটি ভালো করতে পারে, এই জন্য ওরা মুরগিটা কাটতে দিলাম আর কি। আর রুনায় আর ফাতেমা ওরা দুজন গেছে মাংস কেনার জন্য, গরুর মাংস, গরুর মাংসের টিকা হবে আর কি, আর এটা দিয়ে বোনা খিচুড়ি হবে, ওখান দিয়ে শিক্ষাবাব হবে। আর ইফতারে আজকে ইফতারে যে বাজা পড়া যেই দায়িত্ব সেটা কিন্তু রূপার কাছে, রূপারে সেই দায়িত্ব দিব, বাজা পড়ি রূপাই করবে আর ফাতেমা করবে আর কি। তো রুনার দ্বারা সম্ভব না, ফাইমা কী রান্না করবে, ফাইমার কিছু খিচুড়িটা রান্না করে দিতে আর কি, আর আমি তো আছি আর কি, সব জায়গা ওদেরকে আমি সাহায্য করব, সব ব্যাপারে সাহায্য করব। আর আমাদের এই রুমটা হচ্ছে এই রকম, এখন ওখানে পানি ফুটাই আর ঠান্ডা করতে দিচ্ছে আর কি ফ্যানের বাতাসে। আর রুমটা আজকে একটু খালি করার চেষ্টা করছি আর কি, যেহেতু আমাদের কয়েকজন লোকজন আসবে আর কি, যারা আমাদের আত্মীয় স্বজন আর কি, সবারই দাওয়াত করা হয়েছে যতটুকু সম্ভব হয় আর কি বলা হচ্ছে। আর এখানে কাপ পিসগুলো এগুলো বের করে রাখছে, ধুয়া টুয়া রাখবে আর কি এগুলা। আর খালার রুমের আজকে একটু দেখাই যে খালায় আজকে কী করতেছে আর কি। সবাই কিন্তু ইফতারের জিনিসপত্র নিয়ে ব্যস্ত, খালাই কিন্তু তার নিজের কাজ নিয়ে ব্যস্ত আর কি। আর এদিকে ভুট্টা পাতাগুলো রং করে রাখছিল রুনায়, সেই পাতাগুলো এখন পর্যন্ত শুকায় নাই, তো যেহেতু আজকে রুনায় কোনো কাজ করবে না, আজকে আমরা কেউ কোনো কাজ করবো না, শুধু একমাত্র মুরব্বী খালা উনি একা কাজ করতেছে আর কি, উনি খুব কাজের লোক, তো অভিশপ্ত কাজ খালার যে। আমি একটা ভিডিওতে সবসময় বলি যে খালার একটা অভিশপ্ত কাজ আছে, সেই কাজটাই এই যে এটা। হ্যাঁ, এটা আবার আসছে অর্ডার, এটা সবসময় থাকবে আর কি অর্ডার, মৃত্যু আগ পর্যন্ত অর্ডার থাকবে। তো আরে মানুষ জানতে চেয়েছেন যে আপনারা যে আমি কাজটা কোথা থেকে শিখছি, আর কাজটা কোথা থেকে শিখছি সেটা হচ্ছে অনেক বড় বিষয়, কাজটা আমি অনেক দূর থেকে শিখে আসছি আর কি। আর আমি চাকরি ছেড়ে কই যাব সেটা একটা বিষয়, চাকরি ছেড়ে দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা ছিল আর কি, বাট এখন আজকে থেকে এটা বন্ধ করতে চাচ্ছি আর কি, তো সেটাও আমি শেয়ার করব সবাইকে। এই যে খালাই বলেছে যে যাবে না, হ্যাঁ আসলেই যাবো না, কালকে এটা নিয়ে মীমাংসা হয়েছে আর কি যে যাবো না, তো যাবো না, কি করব, এখানেই থাকবো, আরও কিছু কাজ বাড়াবো আর কি, আরও কিছু লোকজন বাড়াবো। আমাদের একটা ফ্ল্যাটের মধ্যে না কাজগুলো আসলে হচ্ছে না আর কি, আমার মনে হয় যে আরও একটা ফ্ল্যাট আমাদের দরকার, কাজ যদি বাড়াইতে হয় তাহলে আরেকটা ফ্ল্যাটের আমার দরকার আছে আর কি। তো আমাদের পাশের ফ্ল্যাটে কালকে এবারই ক্যাটেগরির সাথে কথা হলো আর কি, তো ঈদের পরে আর কি ওনার সাথে কথাবার্তা হবে যে পাশের ফ্ল্যাটটা নেওয়া যায় কি না আর কি। তো পাশে ফ্ল্যাটটা যদি নেওয়া যায় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়, আরও কিছু লোকজন থাকবে, আরও কিছু স্যাম্পল আমরা করবো, আর অর্ডার বাড়বে আর কি আমাদের। তো যেহেতু দেশের বাইরে যাচ্ছি না, তো এখানেই থাকবো, তো এই বিজনেসটাই আর একটু বড়। এখন বাজে হচ্ছে 2টা, এখন বাজে হচ্ছে 10:15, আর এখন কি এখনও কিন্তু আমাদের কোটা বাটা কিন্তু শেষ হয় নাই, রূপাই কিন্তু এখনও পিএস টেস কাটাছে, রুনা ই করতেছে, কী করতেছে রুনা, আদা সিলতাছে, আর এই দিকে মাংস টাংস দুইয়া টুয়া রাইখা দিছে, এদিকে ডাইল টাইল, ওদিকে মাংসের কিমা ধুইতাছে ফাইমায়, এদিকে বুটের ডাইল ডিম একসাথে সিদ্ধ হইতাছে এদিকে, আর ওই দিকে একটা বাড়ি খেলাম আমি,
আর এই দিকে ফাতেমা কি করতেছে সেটা একটু দেখাই ফাতেমা পুটিং বানাবে পুটিং বানানোর জন্য দুধটা ঠান্ডা করতে চাচ্ছি গরম করা হয়ে গেছে দুধটা এখানে ঠান্ডা করতে দিতে আর হালিম হওয়ার কথা ছিল যেহেতু হালিম খাবো না আমরা বিরিয়ানি খাবো আর বুট টুট টিকা টিকা এইগুলো আর কি কাবাব টাবাব এগুলো হবে আর কি তো আজকে আর কাজ দেখাবো না আরেকটা কথা সেটা হলো যে যারা কাজ শিখতে চান তাদের অবশ্যই আমি শিখাবো তো আপনারা কিসের উপরে কাজ দেখতে চান সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করার আগে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটা কমেন্ট করে জানাই দিবেন যে আপনারা কিসের উপরে কাজ দেখতে চান আর আমাদের এখানে প্লাস্টিক বলেন বা অন্য কোনো ধাতুর কোনো ফুল তৈরি হয় না এখানে কাগজ কাপড় টাপড়ের কোনো ফুল তৈরি হয় না এখানে শুধু ড্রাই জিনিস তৈরি হয় যেমন শুকনা পাতা টাতা দেশ গ্রামে যেগুলো মানুষে জ্বালানি হিসেবে ব্যবহার করে আমরা সেগুলা ঘর সাজানোর কাজে ব্যবহার করি আর কি এই আর কি তো যদি এমন কোনো ই জানা থাকে যে আপনারা এটা দিয়ে একটা ফুল তৈরি করে দেখান বা এটা দিয়ে একটা কিছু করে দেখান সেক্ষেত্রে আমি দেখাইতে পারবো যদি না বলেন তাহলে আমি দেখাইতে পারবো না আসলে আর আমাদের কাজের চাপ এমনিতেই অনেক কাজের চাপ থাকে এক্সট্রা কোনো কাজ করবো সেই সময়টা নাই যদি আপনারা যদি রিকোয়েস্ট করেন আমাকে যদি কমেন্ট করে জানান যে ভাইয়া এইটা দিয়ে একটা কাজ করে দেখান তাহলে আমি দেখাইতে পারবো তা না হলে আমি দেখাইতে পারবো না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটা কমেন্ট করে জানাই দিবেন যে এই কাজটা আপনারা কিসের উপর দেখতে চান আর কি আমি প্রথমেই বললাম কাজ যারা শিখতে চান তাদেরকে অবশ্যই শিখাবো একটু সময় লাগবে আমাদের তো তারপর আমরা কাজ শিখাবো কাজ শেখানোর পরে চাকরিও আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ তো তাহলে আজকে আমাদের ইফতার পার্টিটা দেখাই আজকে আর কোনো ফুল টুল দেখাবো না কেউ খারাপ দিকে নেবেন না ব্যাপারটা যেহেতু আমরা আমাদের একটা ফ্যামিলি আমরা ফ্যামিলির মতোই থাকি সবাই মিলেমিশে তো আজকে আমাদের ফ্যামিলি ইফতার পার্টি আর কি আমাদের রূপা তো চিকেন গুলা কাঠের মধ্যে ভরে রাখলো এগুলো এখন ভাজবেন একদম যেহেতু মশলা টসলা মাখায় রাখছে এখন ফ্রিজে রেখে দিবে আর ফ্রিজে রাখবে কি সকাল থেকে দুইবার করে কারেন্ট চলে গেল আইপিএস সাপোর্ট দিচ্ছে এখন আমাদের তো আইপিএস তার ফ্রিজ চলবে না তো যাই হোক ফ্রিজে যতটুকু হয়েছে রাখা আছে আর এখানে এই যে দুইটা ছোটো ছোটো দুইটা পুটিং বানিয়ে রাখছে আর কি এটাও ফ্রিজে ঢুকাবে আর কি আরও দুইটা চুলায় আছে সে দুইটা হয়ে গেলে চারটা হয়ে যাবে পুটিং আর এদিকে ফাতেমা গরুর মাংসটা নিয়ে আসছে এগুলো টিকা বানানোর জন্য গরুর মাংসটা ডালটা এখন মিলাই দিলে ফ্রিজের মধ্যে রেখে দেবে টিকা বানায় বিকালের দিকে ভাজবে আর কি আর এইদিকে রুনা কিন্তু একটা বড় কাজ করতেছে সেটা হলো যে কাঁচামরিচ কুচাইতেছে আর ধনেপাতা কুচাইতেছে আর কি আর ওইদিকে অন্ধকারের মধ্যে ফাই মারে একটু দেখাই কারণ এই রুমে আইপিএস এর লাইট যদি জ্বালাই তাহলে আইপিএস সাপোর্ট আমাদের কি দিবে না বেশিক্ষণ আর কি ওই অন্ধকারের মধ্যে ওই যে গোলমরিচ লং এলাচ এগুলো ঘোরা করতেছে আর কি হ্যাঁ রূপায় তো আজকে আমাদের গ্রিল বানায় খাওয়াবে রূপায় তো গ্রিলটা কাঠির মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দিল তো বিকালবেলা ইফতারের পরে খাইয়া বসতে পারবো যে আসলে রূপার হাতের রান্না কেমন ভালো নাকি খারাপ এর আগে রূপা অনেক রান্না করে খাওয়াইছে আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াইছে রূপার খিচুড়ি যে খাবে সে আর দ্বিতীয়বার খাইতে চাইবে না যেগুলো দাঁত দাঁত চাওয়ায় তারপর খাইতে হয় আর ফাতেমা সে গরুর মাংসের টিকা বানাচ্ছে দেখি ফাতেমার রান্না আবার কেমন আজকে সব কিছু এটা ফাতেমাই করবে রূপার রুনা রান্না এখন পর্যন্ত খাই নাই বলতে পারবো না যে রুনার রান্না আসলে কেমন তো রুনার আজকে অন্য একটা কাম দিন রুনায় বিকালবেলা বিরিয়ানিটা রুনায় রান্না করবে আজকে বিরিয়ানিটা এখানে এই যে মুরগির মাংস রাখা আছে এখানে প্রায় 3 কেজির মতন মাংস আছে 3 কেজি মাংস 1 কেজি পোলার চাল দিয়ে বিরিয়ানি হবে আর কি আলুও হবে বিরিয়ানিতে আলু দেওয়া হবে তো ফাতেমার টিকাটা বানাক বানানোর পরে দেখি যে এটা কেমন লাগে আর কি কেমন কি করে দেখতে দেখতে 20 রমজান শেষ আর 10টা আছে 10টা দিনে আমরা সুন্দরভাবে থাকতে পারি এই দোয়াই করব আর আজকে হচ্ছে আমাদের অফিসে দ্বিতীয় ইফতার পার্টি বাট এগুলো দেখানো হয়নি কাজের প্রচুর পরিমাণে চাপ ছিল তার জন্য দেখাইতে পারিনি আর আমাদের অফিসটা একদম পুরো খালি এখন যেহেতু কাজ কাম মোটামুটি কম আর কি এখন ঈদের পরে আবার দুমদারাগা কাজ শুরু হবে আমাদের ওয়ার্ডার মাশাল্লাহ অনেক আছে আমাদের চিন্তা ভাবনা করতেছে অফিসটাকে আর একটু বড় করতে আর কিছু লোকদের কাজ শিখাবো কিছু লোকদেরকে এখানেই কাজে রাখবো
তো এরকম কিছু চিন্তা আপনার করতেছি আর কি, জানি না আল্লাহ কতটুকু কি করবে। আর ইফতারের জিনিসপত্র কিন্তু অলরেডি বাজার পড়া শুরু করে দিয়েছে আর কি। রূপা আরুণা এখানে বিরিয়ানির জন্য আলু কাটতেছে আর কি। আর ওইদিকে ফাইমা কিন্তু মানে ইফতার পার্টিতে আজকে কথা ছিল যে কেউ কোনো কাজ করবো না, কিন্তু ফাইমা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। আইকা আইকা পড়তেছে আর কি, কালকে খালে আইকা নিয়ে আসছিল এক ড্রাম, কারণ আমাদের ড্রাম ছাড়া আইকাতে হয় না আর কি, একটু আইকাতে হয় না। ড্রামটা নিয়ে আসছে, ড্রাম থেকে আইকা আলাদা করে রাখতেছে আর কি। আর এইদিকে রূপার একটু দেখাই যে রূপায় বাজার পড়ে কি করতেছে। এখানে গরুর মাংসের যে টিকাটা বাঁচতেছে সেটার উপরে বাঁচতেছে আর কি। রূপা দেখি পানি আসলে বন্ধ করে দাও। রূপায় বাজার পড়া শুরু করে দিচ্ছে আর কি, ওই যে ওখানে বাজার রাখছে এই জিনিসগুলো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর কি। এটা গরুর টিকা, গরুর মাংসের টিকা আর কি। তো তারপরে ডিম চপ বাজবে, বেগুনি বাজবে, আলু চপ বাজবে, পেঁয়াজও বাজবে, সব কিছু বাজার পড়া হবে। আর হবে বিরিয়ানি, বিরিয়ানির জন্য রুনা এই যে আলু টালু কাইটা রুটা রেডি করে দিবে, তারপর ফাই মাজারে বিরিয়ানি রান্না করতে। আর এদিকে কিন্তু ফল টলও কিন্তু কেনাকাটা হয়ে গেছে আমাদের। এই যে একটু আগে ফাতেমার খালায় যে ফল টল নিয়ে এসছে, তো একটু পরে আবার আমি আর রুনায় বাইরে যাবো, দই মিষ্টির ব্যবস্থা করতে হবে, দই মিষ্টি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, কলা আর দই মিষ্টি যতটুকু সম্ভব হয় নিয়ে আসবো। আর ফ্রিজের মধ্যে মাংস টাংস এগুলো রাখা হয়েছে, যে ফ্রিজের মধ্যে আরও দুইটা পুটিং বানানো হয়েছে, মোট চারটা পুটিং হয়েছে, দুইটা ফ্রিজের মধ্যে অলরেডি ঠান্ডা হচ্ছে আর কি। আর দুইটা ঢুকাবো ফ্রিজের মধ্যে, কিন্তু ফ্রিজের মধ্যে জায়গাই নেই, যেহেতু কারখানার জন্য ছোট্ট একটা ফ্রিজ। তো সেই ফ্রিজে একটু কিছুক্ষণ পরে মাংস টাংস বের করে দিয়ে খালি করে দিয়ে তারপরে আবার ই করতে হবে, এই দুইটা ঢুকাইতে হবে, ঠান্ডা করতে হবে ইফতারের আগে আগে আর কি। মুড়ি আনতে হবে, মুড়ি আনতে হবে, আর সব কিছু আমাদের শেষ। এখানে সব কিছু সাজানো কমপ্লিট, বিরিয়ানিটা রান্না করে আছে, বিরিয়ানিটা এখন পর্যন্ত আনা হয় নাই। তো মেহমান আসুক, মেহমান আসলে আর কাজ করার পরে আমাদের অফিসে সকাল থেকে শুরু করছি এগুলা করার জন্য, সবাই খুব ক্লান্ত। এই যে সবাই যে যার মতো ক্লান্ত হয়ে বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে, খাওয়াও খুব ক্লান্ত অবশেষে। আর ফাতেমা এগুলা সব ডেকোরেশন কিন্তু আমাদের ফাতেমা করছে, মানে সুন্দর করে সাজানো থেকে শুরু করে কাটাকাটি ফল টল কাটাকাটি সবগুলো ফাইমা করছে। আর এই খাবার দাবারের সব লবণ দেখছে ফাইমা, রোজা রাইখা জানি না রোজা ও রোজা এখনো আছে কিনা, আমি এখনো শিওর না যে রোজা আছে কিনা। সব খাবার দাবার অরেদা লবণ দেখাইছি, কেউ লবণ দেখে নাই, কারণ যেহেতু সবাই রোজা আর শেষ রোজা। তো আমিও তো রোজা পাগল নাই। আচ্ছা ওয়ায়ও রোজা, কিন্তু রোজা রাইখা ওগুলো লবণ দেখছে আর কি, টেস্ট করে দেখছি।
টেস্ট করলে রোজা না আসলেই ফাইমার রোজা একটু উনি এই কয়জনই আপাতত আরো লোক আসবে আমাদের মেহমান আসবে তো মেহমান আসুক মেহমান আসছে সবার সাথে একটু পরিচয় টরিচয় যদি পাই সম্ভব হয় করাই দেব আর যদি সম্ভব না হয় তাহলে আরেকটা কথা সেটা হলো যে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আর কি এই সব সময় রোজার মাসে দেখি যে রোজা শুরু হলেই বৃষ্টিটা শুরু হয়ে যায় কিন্তু এবার দেখলাম যে উল্টাটা আর কি এবার রোজা শেষ বৃষ্টি শুরু হইতেছে আর কি এ পর্যন্ত দুই দিন বৃষ্টি হইলো আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে এখন পর্যন্ত মানে পুরো মনে হইতেছে পুরো অন্ধকার আর কি জানালা দিয়ে দেখা যাইতেছে পুরো অন্ধকার হোক বৃষ্টি হলে ভালোই লাগে রোজা রেখে একটু বৃষ্টি টৃষ্টি হলে খুব মজা লাগে আনন্দ লাগে ঠান্ডা লাগে আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু মতন আমরা চেষ্টা করছি আর কি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সবাইকে আজকে অফিসের কাজের ভিডিও আর দেখাইতে পারি নাই আজকে ইফতার পার্টি দেখাইলাম সবাই মিলে একটু একসাথে বসে ইফতার করবো আজকে এটাই দেখাইলাম আর কি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বেঁচে থাকে আগামীকালকে নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আসবে আপনাদের অনেকে রিকোয়েস্ট আছে যে আপনারা কাজ শিখতে চান কাজটা করতে চান কাজটা কিভাবে করি সেটা আপনারা দেখতে চান তো অবশ্যই আপনাদের আমি দেখাবো কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিসের উপর কাজটা দেখতে চান কাজ তো আমরা অনেক কাজ করি এখানে এখানে যত ফুলের কাজ করা হয় আমরা অনেক কাজ করি কিন্তু কোন কী দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে আমরা তো ইন্ডিয়ান জিনিস দিয়ে আমরা কাজ করি তো ইন্ডিয়ান জিনিস দিয়ে যদি আপনাদের কাজ আমি শিখাই সেই জিনিসগুলো আপনাদের পাইতে একটু কষ্ট হবে বা আপনারা পাবেন না তাই আপনারা কী দিয়ে কাজ শিখতে চান আল্লাহর রহমতে আমরা সব জিনিস দেবেনি গ্রামগঞ্জে জ্বালানি যেটা হয় গ্রামগঞ্জে চুলার মধ্যে দিয়ে যেটা পোড়া হয় আমরা সেই জিনিসগুলো দিয়েই কাজ করি আসলে তো আপনি কোন জিনিস দিয়ে কাজ দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখানোর চেষ্টা করবো তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ